হবে। আল্লাহ বললেন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই নয়, এটা খুবই সহজ। নবীর স্ত্রীও যদি বেপর্দায় চলাফেরা করে অথবা লোক দেখিয়ে চলাফেরা করে, তাহলে আমি আল্লাহ নবীর স্ত্রীদেরও ডবল শাস্তির ব্যবস্থা করব। এই দুনিয়ার মুমিন মুমিনা মনে রাখবেন, নবীর স্ত্রীর সামনে যদি আল্লাহ এত কড়া কথা বলতে পারেন, তাহলে আমাদের ব্যাপারে বলা লাগবে না, ফয়সালা হয়ে আছে। যারা আমল করে ভালো কিছু করে কিন্তু পর্দা করে না, আর যারা ভালো কিছু করে এবং পর্দা করে, যদি ভালোর মধ্যে খারাপ থাকে এজন্য তাদের শাস্তি হবে, আর যারা ভালো করে কিন্তু পর্দা করে না তাদের জন্য আল্লাহ ডবল ডবল শাস্তির ব্যবস্থা রেখেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে আপনার এলাকায় যারা ছুটে রং মেখে অথবা পায়ে আলতা দিয়ে কপালে টিপ দিয়ে যারা ঘুরে বেড়ায়, এলাকার কত যুবক তাদেরকে দেখে চোখের জেনা পাপ করতেছে বা মনের পাপে লিপ্ত হচ্ছে, মনের জেনায় লিপ্ত হচ্ছে। যত যুবক পুরুষ মানুষ আপনার মেয়ে স্ত্রীকে দেখে, আপনার ছোট বোনকে দেখে পাপগুলো করতেছে, তাদের সবার পাপের একটা অংশ আপনার স্ত্রীর উপর এবং আপনার উপরে বর্তাবে, এই জন্যই তাদের ডবল শাস্তি। বুঝেননি মনে হয়? যদি কেউ জেনা করে, যদি কেউ মদ খায়, যদি কেউ চুরি করে, তাহলে তাদের শাস্তি আছে, কিন্তু ডবল শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। কেন? ও চুরি করতেছে, চুরি, চুরির শাস্তি হবে দুনিয়াতে না হলে আখেরাতে। কিন্তু একজন বেপর্দা নারী যখন বিলবোর্ডে বড় বোর্ডে যখন তার চেহারা স্রোত হাসি মাখা মুখ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর, এই স্থির ছবি দেখে যত মানুষ মনের মধ্যে কিছু খারাপ পরিকল্পনা করে, এই যে গুনাহ হয়, ওই ছবি যার ওখানে টাঙিয়ে রেখেছে, এই গুনাহগুলো তার খাতায় গিয়ে জমা হবে, এই জন্য তাদের ডবল ডবল গুনাহ, ডবল ডবল শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমরা কি এখান থেকে মুক্তি পেয়েছি? না। আপনি দেখবেন এলাকায়, আমি যারা এখানে এসেছে তাদেরকে আমি স্বাগত জানাই, আমি তাদেরকে আহলান মারহাবা জানাই, কিন্তু দেখবেন এখানে আসছে তাদের গুনামাফের জন্য, এখানে এসেইছে ভালো কিছু করার জন্য, কিন্তু অনেকে এসেছে পর্দা করে না। যদি হুজুর যায় তাহলে এভাবে মুখ ঢেকে পর্দা করে যেন দেখতে না পায়, আবার হুজুর পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার যত যুবক পোলাপান ছেলে পেলে আছে তাদের সবার সাথেই তাদের বিভিন্ন প্রয়োজন সারতেছে, কথাবার্তা বলতেছে, ওখানে আর পর্দা লাগে না। তার মানে এটা পর্দা নয়, হুজুরকে দেখে যেটা পর্দা করে এটা পর্দা নয়। ইয়া নিসা আন-নবী মাই ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইনা, প্রকাশ্যে অশ্লীলতায় বা বেপর্দায় চলে তাদের জন্য ডবল শাস্তি, আল্লাহর কাছে ডবল শাস্তি দেওয়া কোনো ব্যাপার নয়। তবে ভালো সংবাদও আছে, ওমাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহাহ ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরুহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিযকান কারীমা। তবে যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে এবং সৎ আমল করে, মহিলাদের মধ্যেই, মেয়েদের মধ্যেই যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, তা'মাল সালিহা এবং সৎ আমল কন্টিনিউ করে, আমি আল্লাহ বলি নুতিহা আজরহা মাররাতাইন, আমি তাদের নেকিও দিব ডবল ডবল। সুবহানাল্লাহ। তাহলে ডবল নেকিরও ব্যবস্থা আছে।
ডবল গুণা অথবা দ্বিগুণ শাস্তির কথাই শুধু না, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন ওই সকল নারীদের জন্য ডবল ডবল নেকি আছে, মর্যাদা আছে। তাদের একবার যদি ফেল করে তাহলে আর একটা বাকি থাকবে, দ্বিতীয়বারে গিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই জন্যই এলাকার মা বোনেরা যারা আছেন আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে আপনাদের নিকটে যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছাই, আমি তাদের সবাইকে সব মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনি আপনাকে ঠিক করুন, সোজা রাখুন, দিনের উপরে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের জন্য উল্লেখযোগ্য তেমন কিছু নাই, আমরাও যেটা পাব নারীরাও সেটাই পাবে। আমাদের যে মর্যাদা নারীদেরও ঠিক একই মর্যাদা, আমরা যে সওয়াব অর্জন করব নারীরা ঠিক একই সওয়াব অর্জন করবে, কোনো তফাত করা হয়নি, একটু কমানো হয়েছে অন্য ক্ষেত্রে। কিন্তু দেখেন মর্যাদার ক্ষেত্রে আমি আপনি যারা এখানে বসে আছি তাদের পায়ের নিচে খুঁড়লে শুধুমাত্র মাটি, বালি, কাদা, পানি এগুলোই তো পাবো, অন্য কিছু পাওয়া যাবে? কিন্তু মায়ের জাতি, মায়ের পায়ের নিচে যদি থাকতেন, মায়ের পায়ের নিচে যদি খোঁড়েন, তাহলে আপনি একদিন খুঁড়তে খুঁড়তে জান্নাত পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। এটাই হলো মায়ের জাতি। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান বিন আউফ তুমি বলো মা বোনদেরকে বলে দাও, যদি তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর আনুগত্য করে এবং পর্দা করে তথা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, আর কোরআন থেকে আরেকটি গুণ বাড়ানো যায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সব মিলিয়ে পাঁচটা, এই পাঁচটা কাজ যদি কেউ দুনিয়াতে করে যেতে পারে তাহলে আখেরাতে তাদেরকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আই আবওয়াবিন শিতি। এই মহিলা মা বোনেরা শোনেন, আপনারা সেই দিন শুনবেন জান্নাতের আটটি দরজায় তোমার জন্য খোলা, যে কোনো একটা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। তার মানে আপনি, আমি কি সালাত আদায় করি না? আমরা তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আমরা তো আল্লাহ এবং তার রাসূলকে মানি, আমরাও তো পর্দা তথা লজ্জাস্থানের হেফাজত করি, আমরাও তো স্ত্রীর সাথে মিলেমিশেই চলি, এগুলো তো আমাদের আছেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য এক্সট্রা মর্যাদা দিয়ে দিলেন, যদি এটা করে তাদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। সব দরজা আমাদের জন্য খুলবে যদি ওজুর পরে আপনি দোয়া পড়েন, আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। এই দোয়াটা যদি কেউ ওজুর পরে পড়ে তাহলে শুধু পুরুষ নয়, পুরুষ মহিলা সবার জন্যই জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন নাকি শুধুমাত্র সালাতের জন্য ঠেলেন আর প্রাইভেট কোচিং এর জন্য ঠেলতেছেন? সকাল ছয়টা বাজে ওঠো, ওঠো সালাতের জন্য নয়, উঠাচ্ছে সাড়ে ছয়টায় কোচিং শুরু হবে, সাড়ে ছয়টায় প্রাইভেট শুরু হবে। এটা যদি আদর্শ পরিবার হয়, এটা যদি পারিবারিক বন্ধন হয়, তাহলে আপনার সন্তান ওজুর পরে দোয়াটা শিখবে কখন বলেন তো? তার মানে শিখার কোনো অপশনই তো নাই, ওজুই তো করেনি ফজরের সালাতের, ফজর চলে গেছে কখন? ওজু তো ফজর, ফজরের সময় ওজু করে নাই, ও দোয়া শিখবে কখন? দোয়াই শিখে নাই এখনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসূনাল্লাহ মা আমারাহুম ওয়ায়ফআলুনা মা ইউমারুন। হে নবী আপনি বলুন, হে ইমানদারগণ,
ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমার পরিবারকে শিক্ষা দাও, তুমি তোমার পরিবারদের পরিবারকে আদব শিখাও, শিষ্টাচার শিখাও, তুমি তোমার পরিবারকে আল্লাহর আনুগত্য শিখাও, তুমি তোমার পরিবারকে আল্লাহর সাথে নাফরমানি থেকে দূরে রাখো। ইউনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে আল্লাহই তোমাদের সবাইকে মানে পরিবার সহ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহ বললেন কু মানে তুমি বাঁচো, আনফুসাকুম নিজে, ওয়া আহলিকুম এবং বাঁচাও তোমার পরিবারকে, নারা জাহান্নামের আগুন থেকে। তাফসীরগণ মুফাসসিরগণ তাফসীর করেছেন এইভাবে যে তার মানে আমি তো আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না, আমি আমার পরিবারকে বাঁচাতেও পারবো না। মূলত বাঁচাবেন কে? আল্লাহ। এই জন্য আমার কাজ হলো আমি ঈমান আনার পরে আমি ঈমানের উপরে অটুট থাকব, এরপরে আমার পরিবারকে বলবো ওঠো সালাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো, ওঠো ভালোভাবে ওযু করো, খবরদার তুমি শিরক করবে না, খবরদার বেদাতি আড্ডাখানায় যাবে না, কোনো বেদাতের সাথে সম্পৃক্ত হবে না, কোনো বেহায়াপনা, কোনো নোংরামি, কোনো অশ্লীল ক্রিয়াকর্ম যা কিছু আছে এখানে কোনোটাতে অংশগ্রহণ করতে পারবে না। এইভাবে যখন শিক্ষা দেবেন তখন আল্লাহ বল ইবনু আব্বাস বলছেন ইউনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে আল্লাহই তোমাদের সবাইকে মানে পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। মা গেছে উস্তাদের কাছে, যাওয়ার পরে বলছেন উস্তাদজি আমার ছেলেদের জন্য দোয়া করবেন যেন আমার ছেলেরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে জামাতের সাথে। তো উস্তাদজি বলছেন যে আমি আপনার ছেলের জন্য কি দোয়া করব যে যেন সালাত আদায় করতে পারে, তা আমি তো আর আপনার সন্তানের সাথে থাকবো না, আপনি আপনার ছেলের ছেলেকে নিয়ে আছেন, তো আপনি পাঠাবেন মসজিদে। তো মা বলছে না আপনি একটু দোয়া করে দেন, আমি ডাকি ঘুম থেকে উঠে না, গভীর ঘুমে মগ্ন থাকে, নাওমুন আমিক বলা হয়েছে। শেষে বললেন পানি ঢেলে দিবেন, এই ঠান্ডার দিনে গরম বিছানার নরম কম্বলের উপরে ঠান্ডা পানি ঢেলে দিলে কঠিন অবস্থা হবে, মানবাধিকার কর্মী আপনাকে খুঁজবে, এ মানবাধিকার লঙ্ঘন করেছে, এটা তো হয় না, কেমনে পানি ঢেলে দেব। ও আচ্ছা, আপনার ঘরে বিদ্যুৎ আছে? ছেলেরা যে ঘরে ঘুমায় ইলেকট্রিসিটি এসি আছে? হ্যাঁ এসি আছে। ছেলেরা ঘুমাচ্ছে ওই ঘরে এসিতে কোনোভাবে আগুন ধরে গেল, আপনি কি করবেন? তো মা বলছেন যে কেন আগুন ধরে গেছে আর আমার ছেলে ঘুমায়, যদি আগুন ধরে যায় ছেলেদেরকে আমি ঘুম থেকে উঠিয়ে দেব খুব দ্রুত। না আপনি উঠাতে পারবেন না তো, কারণ ও তো ঘুমায় গভীর ঘুমে মগ্ন, আপনি বললেন যে উঠানো যায় না। তখন বলছেন যে না যদি না উঠে তাহলে আমি বিছানা পত্র বালিশ কাঁথা যা আছে সবগুলো ধরে নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেব। কেন? আগুন থেকে বাঁচানোর জন্য। বাহ বুদ্ধিমতী মা, তাই না গো ভাই? এ মাকে বুদ্ধিমতী না? অবশ্যই সন্তানকে বাঁচানোর জন্য পৃথিবীর কোন মাই এটা করবে না বলেন তো, ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনে জ্বলতেছে, আগুন ধরে গেছে, ঘুমাচ্ছে সন্তান উঠতে পারে না, তাহলে ওদেরকে ডাকার টাইম আছে আর, তাদের বিছানাপত্র ধরে নিয়ে গিয়ে আগে বাহিরে ফেলো, তারপরে যদি হাড়হাড্ডি ভাঙে পরে চিকিৎসা হবে, কিন্তু যদি এটা না করতে পারেন তাহলে ওখানে পুড়ে অঙ্গার কয়লা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তখন উস্তাদজি বলছেন বাহ আপনার তাহলে বুদ্ধি আছে, কিন্তু আপনি যেই সন্তানকে আগুন থেকে বাঁচালেন এটা কোথাকার, দুনিয়ার আগুন নাকি আখেরাতের আগুন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুমুল্লাতী তুকিদুন নারুকুমুল্লাতী তুকিদুন জুজ্উম মিন আহমিন নারি জাহান্নাম মিন 70 জুজা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন দিয়ে রান্না করে খাও, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে বড় বড় গরুকে ফ্রাই করে ফেলো, তোমরা যে আগুন দ্বারা বড় বড় বনকে উজাড় করে ফেলো, তোমরা যে আগুন দ্বারা বড় বড় জাহাজকে কেটে পানির মতো তরল বানিয়ে দাও, টুকরো টুকরো করে ফেলো, এই আগুনটা দুনিয়ার আগুন, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন, ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ, এর চাইতে আরো 69 গুণ বেশি বাড়ানো হয়েছে আগুনের তাপ জাহান্নামের আগুন। কত গুণ? 69 গুণ বাড়ানো হয়েছে, 69 মানে আরো বেশি। এটা তো এই আগুন দিয়ে মানুষের, মানুষ পুড়ে কয়লা হয়ে যায়, যে আগুনে দেখবেন মানুষ চকবাজারে 80টা মানুষ লাশ হয়ে গেছে, পানির মধ্যে লঞ্চে আগুন ধরলো, সেই আগুনে মাত্র অল্প সময়ে 50 জন মানুষ লাশ হয়ে গেছে। আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে পানিতে আগুন ধরেছিল তো শিয়াল মামা এসে মাছ খাওয়া শুরু করেছে, তো আরেকজন বলতেছে এই উল্টা গল্প কেমনে শোনাস, পানিতে কি আগুন ধরে? তো পানিতে আগুন ধরে না এটা আমরা সবাই জানি, কিন্তু পানিতেও আগুন ধরে আমার বাংলাদেশে এই 2023 সালে 49 জন মানুষ ক্ষণিকের মধ্যে লাশ হয়ে গেছে, তাদেরকে চিনাও যায়নি, এইভাবে পোড়া পড়ে গেছে। তার মানে দুনিয়ার আগুন কত ভয়াবহ একটু চিন্তা করেন, এর চাইতে যদি 69 গুণ আগুনকে বাড়ানো হয়, এই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার প্রচেষ্টা কি? মা তো শুনে হতবাক, তাই তো, আমি বাঁচালাম সন্তানকে দুনিয়ার আগুন থেকে, তাহলে আমার সন্তান আখেরাতের আগুনের দিকে যে আমি ঠেলে দিচ্ছি। আপনি যদি না ডাকেন ওকে আখেরাতের আগুনে ধরা খাবে না? আপনি মসজিদে যান, এই মসজিদে যান আপনারা, জবাব শুনেছেন তো, মানে দুই একজন বলেছে, ও দুই একজনই যাই, এই দুই একজন মসজিদে যান আর বাকিগুলো আচ্ছা যান, আমি আপনাদেরকে অভিবাদন জানাই। যারা যাচ্ছেন তারা কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কিন্তু যখন আপনি যান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোন কোনে ঠান্ডার মধ্যে মসজিদে গিয়ে হাজির, কিন্তু আপনার সন্তান ঘুমাচ্ছে কেন? ওরা কি জাহান্নামের আগুনে পুড়বে তাই আপনি রেখে গেলেন? আপনি তো হা না কিচ্ছু বলতে পারবেন না, বলতে পারবেন এখন কোনো বলার কোনো বুদ্ধি নাই, তার কারণ আপনি বলতে পারছেন না যে হ্যাঁ আমি জাহান্নামের আগুনে পোড়াবো, আর বলতেও পারবেন না না আমি জাহান্নামের আগুনে পোড়াবো না। কেন বলতে পারবেন না? তার কারণ আপনি ওকে নিয়ে যান নাই। আপনি ওকে যদি নিয়ে যেতেন তাহলে বুঝতাম আপনি স্বার্থপর বাবা না, আপনি ভালো বাবা যে সন্তানকে সাথে নিয়ে মসজিদে গেছেন। সাবধান, আপনি তাহাজ্জুদ পড়বেন রাত 3টায় উঠে, তাহাজ্জুদ থেকে নিয়ে ফজর, ফজরের আজানের পরে মসজিদের মানে হাঁটবেন, আর ছেলেরা ফজরেও ঘুমাবে, ফজর পড়ে এসে যখন একেবারে সকাল সূর্য উদয় হচ্ছে ওই সময় আপনি ডাকবেন ওঠো সালাত আদায় করো, ফজরের সময় হয়ে গেছে, পার হয়ে গেছে, কি লাভ আপনার? وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين قيامة الميدان جرى جهنم جرى أبردي كي أبردي كون أبردي ترى جهنم هيچه الله دربارة ترى بولبي الله ওদেরকে দেখাও যারা জিন ইনসানদের মধ্য থেকে আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, এই পথে আসতে প্ররোচিত করেছে, উৎসাহ দিয়েছে, খারাপ কাজের পথ দেখিয়েছে, তাদেরকে দেখাও তারা আজকে আমাদের নিচে তথা আমাদের খারাপ আমাদের চাইতে খারাপ জাহান্নামে তারা অবস্থান করবে, তুমি তাদের জাহান্নাম নিশ্চিত করবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নিব, তারা যেন আমাদের পায়ের নিচে পিষ্ট হয়, আমাদের নিচের নিচ স্তরে যেন জাহান্নামে থাকে, অতঃপর আমরা এটা মেনে নেব। যদি আপনি বাবাও হন মাও হন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর টিচার শিক্ষক অথবা প্রিন্সিপাল যেই হোক না কেন, যদি আপনার কারণে আপনার সন্তান আপনার ছাত্র জাহান্নামী হয়,
কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে কাউকে ছাড় দেওয়া হবে না, ছাড় দিবে। আর প্রিন্সিপাল নিয়ম করেছে যে বোরকা পরে স্কুলে আসা যাবে না। ওস্তাদজি আসবেন কিছুক্ষণ পরে, উনি বেশি করে বলবেন। ওস্তাদজির কথা হয়তোবা কারো খারাপ লাগতেও পারে, আবার কেউ হয়তোবা সুশিক্ষিত অথবা সমাজের ভালো এলিট পারসন, ওনারা এভাবে বলবেন না, কথাটা এভাবে না বলাই ভালো ছিল। মানে ওস্তাদজি বলেন না যে আপনি প্রিন্সিপাল, আপনি শিক্ষিত নাকি অশিক্ষিত, আপনি যে মূর্খ আমি প্রমাণ করে দিব। আপনার এটা আমার কথা না, তো আমি ওস্তাদের কথা বলতেছি। তো এখন আমার কাছে মনে হয় আমাদের এক ভাই, উনি হজ করেছেন মাশাআল্লাহ, অনেক ভালো মানুষ, পরহেজগার, যেই হোক, যেহেতু নাম বলছি না সমস্যা নেই, বগুড়াতে ভালো একটা স্কুল হলো করতোয়া স্কুল নাকি যেন নাম। তো করতোয়া স্কুলে তার মেয়ে ক্লাস টেনে পড়ে। তো আমি বললাম তো সে হাজি ভালো মানের হাজি, ভালো দানশীল বেশ কিছু, যাই হোক। তো সে বলছে যে না, ওখানে তো বোরকা নিষেধ। তা আমি বললাম না বোরকা নিষেধ ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে তো বোরকা পরে যায়। বলছে আরে ভাই, গেটেই বোরকা খুলতে হয়, গেটে বোরকা খুলতে হয়, একজনেরই কি অনুমতি নেয়? বলছে না, একজনেরই অনুমতি নাই। আপনার মেয়ে? আমার মেয়ে ওইভাবেই থাকে। তা আপনার মেয়েকে বিয়ে করবে কে? আপনি যেই মানুষ। বলছে ভাই, এটা তার একটা ভুল কথা বললেন, আমাদের মেয়েকেও বিয়ে করবে। কেন জানেন? এই যে উনি দুঃখ করে বলছেন, এই যে হজ করে আসছি, আমার টাকা পয়সা আছে, আমার মেয়ে বোরকা পরে চলে, বাজারে যায়, সব জায়গায় যায় বোরকা পরে, কোথাও বোরকা খোলে না। এখন এই আমার মেয়েকেই বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব দেবে। কারণ উনি বোঝাতে চাইলেন আমাদের যুবকদের বর্তমান অবস্থাটাও এমনই হয়ে গেছে, ওরা খেয়ালই করে না কে পর্দা ছিল আর কে পর্দা করে না, ওরা এখনো বুঝে না। শুধুমাত্র চমকপ্রদ কিছু মাত্র উপরে কিছু দেখাই, দেখিয়ে মনে করি এরা মনে ভালো পর্দান ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম তা হলো যে মা বাবাকে খেয়াল করতে হবে যে আমি আমার সন্তানকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো। তো জাহান্নাম থেকে বাঁচাবেন আপনার কোনো প্রচেষ্টা নাই, আপনার কোনো প্রয়াস, আপনার কিছুই নাই, জাহান্নাম থেকে কেমনি এমনি বাঁচবে নাকি? জাহান্নাম বহুত দূরে আছে, আর এ দূরে দূরে পালিয়ে থাকবে, জাহান্নামে যেতে পারবে না, এই ধরনের কোনো অবস্থা হবে না। এই জন্য দুনিয়াতে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে দুনিয়াতে ব্যবস্থা করে যেতে হবে। আর আমি জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচবো এই বলে তাসবি পড়বেন, এই তাসবিতে জাহান্নাম ঠেকবে না। চলেন আমরা একটু যাই, আরও একটু এগিয়ে যাই, আমাদের আদর্শ পরিবার গঠন করার ছোট্ট কিছু নীতিমালা আপনাদের সামনে অবস্থান উপস্থাপন করব। তবে তার আগে একটা হাদিস বলি, এই হাদিসটা আপনাদের কাছে খুবই পরিচিত এবং প্রায় মুখস্থ আছে বলতে পারেন, কিন্তু আশ্চর্যজনক হলো আমরা এখন এখানে শুনি আর কিছুক্ষণ পরে গিয়ে আমাদের আমলটা আবার বাদ হয়ে যায়। সবার এখন মানসিকতা কি জানেন? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনারা কে কে জান্নাতে যেতে চান, তাহলে আপনারা তো সবাই হাত তুলবেন, আমি জানি, মানে কেউ হাত উঠাতে বাদ দেবে না, সবাই জান্নাতে যেতে চাই। জাহান্নামে যাবেন না, জাহান্নামে যাব এইভাবে কেউ হাত তুলবেন? আপনারা কেউ জাহান্নামে যেতে চান? দেখেন মা বোনদেরও জিজ্ঞেস করে আসেন, তারা এটাই বলতেছে না আমরা জাহান্নামে যাব না। কিন্তু এখান থেকে বেরিয়েই আপনি কাল সকালে ফজর পড়বেন, তার মানে আপনি বলছেন যে আপনি পড়বেন কিন্তু পড়লেন না, পড়া হলো না, সাতটা আটটা বেজে গেল, তাহলে কি হবে? আপনি যেখানে বললেন যে আমি জাহান্নামে যাব না, তার মানে এখানে একটা পয়েন্ট যে আপনার কথা এবং কর্মের সাথে সমন্বয় থাকতে হবে। আপনার পরিবারকে সুন্দর রাখতে হলে, আদর্শ পরিবার উপহার দিতে চাইলে আপনার কথা ও কাজে অবশ্যই মিল থাকতে হবে। কথা এক, কাজ আর এক রকম, কাজ এক আর কথা যদি দুই রকম হয় তাহলে
আপনি আদর্শ বাবাও হতে পারবেন না, আদর্শ পরিবারও কখনো গঠন করতে পারবেন না। ছোট্ট ছেলে বাবাকে বলছে, আমার জীবনের বড় আফসোস, আমি ভালো বাবার সন্তান হতে পারিনি। কাকে বলছে? বাবাকেই বলতেছে, আমার আফসোস, আমি ভালো বাবার সন্তান হতে পারি নাই। বাবা বলতেছে, কেন? আমি তোমার বাবা, তুমি ভালো বাবা হতে পারবে না কেন? আমি তো ভালো বাবা। বলছে, না না না, ভালো বাবা আমি উস্তাদজির কাছ থেকে শুনেছি, যারা বিড়ি খায়, বিড়ি বুঝেন তো, বিড়ি সিগারেট যেটা, যারা বিড়ি খায় তারা ভালো মানুষ না। তার মানে আপনি বিড়ি খান, আপনি ভালো মানুষ না, আর আপনি আমার বাবা, তার মানে আপনি আমার ভালো বাবা না। ছোট্ট ছেলে, মাত্র 5 বছর ছোট্ট, প্রথমে আমি এই গল্পটা শুনেছি এক মিশরের কাছ থেকে, এক বন্ধুর কাছ থেকে, ওই গল্পটা প্রথম বলেছিল আমাকে, এখন হয়তো অনেকে জানতে পারবেন। তো বলছে, 5 বছর বয়সের ছেলে যখন বাবাকে এই কথাটা ধরিয়ে দিয়েছে, 23 বছর ধরে সিগারেট খেত, 23 বছর ধরে বিড়ি সিগারেট খাওয়া মানুষ ছোট্ট এক কথায় পরিবর্তন হয়ে গেছে, যে না, আমি একজন বাবা অথচ ভালো বাবা না, আমি একজন বাবা অথচ আমি জেনা করে বেড়াই, আমি একজন বাবা অথচ আমি সুদ খাই, আমি একজন বাবা অথচ আমি ঘুষ খাই, আমি একজন বাবা অথচ আমি কলম দিয়ে জুলুম করি, আমি একজন বাবা অথচ আমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমি জুলুম করি না। আর যাই হোক না কেন, মানুষ অনেক খারাপ হতে পারে, তবে বাবা হিসাবে আমি খারাপ হতে চাই না, আমি ছেলের কাছে ভালো হব। যত অন্যায় আছে, যত খারাপই আছে, যত সুখ ঘুষি কারবার আছে, আমি ছেড়ে দেব। মাত্র 23 বছরের জীবনে যত সিগারেট খেয়েছে, তৌবা করে সে সেই দিন থেকে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনি আপনার সন্তানের কাছ থেকে তো অনেক মেসেজ পান, বুঝেন না কেন, সন্তানের সামনে কথা বলতে গেলে কথা এবং কাজ অবশ্যই দুই রকম হওয়া যাবে না, এক রকম হতে পারে। আদর্শ পরিবার গঠন করার জন্য আপনারা উস্তাদজির বই নিতে পারেন, আদর্শ পরিবার, আরও বই নিতে পারেন উপদেশ, অথবা অন্য অন্য কে বড় লাভবান, আদর্শ পরিবারটা আপনাদের জন্য আমি আজকে সাজেস্ট করতেছি, যদি পান তাহলে নিয়ে যাবেন বইটা, আদর্শ পরিবার। 1 নম্বর, ইখতিয়ারুজ জাওজাইন, স্বামী স্ত্রী ভালো নির্বাচন করা, ভালো স্বামী অথবা ভালো স্ত্রী, ভালো ছেলে বা ভালো মেয়ে নির্বাচন করা। যদি নির্বাচন করেন তাহলে আপনার পরবর্তীটা ভালো হবে, তবে এক্ষেত্রে সাবধান, 3 বছর 4 বছর প্রেম করা, অবৈধ সম্পর্ক করার পরে ওই মেয়েকে যদি বিবাহ করেন তাহলে ওই মেয়ে ভালো নয়, আর ওই ছেলের সাথে যদি আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে জেনে রাখবেন এই ছেলেও বা ভালো নয়। অহরি মাদালিকা আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এই ধরনের সম্পর্ক বা বিবাহকে হারাম করেছেন। আপনারা যদিও চিনেন, আপনারা যদিও জানেন, এখন তারা এটা করে ফেলেছে, কি আর করা। সেই জন্য বিবাহের ক্ষেত্রে আপনারা উপযুক্ত পাত্র পাত্রী নির্বাচন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা আহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়াজুহু। হে মেয়ের বাবারা শোনো, তোমার কাছে কোনো ছেলে যদি আসে বিয়ের প্রস্তাব নিয়ে, যার আচরণ ভালো, যার চরিত্র ভালো এবং যার দিন ভালো, আবার শোনেন দুইটা গুণ, 1, যার দিন ভালো, তার ধর্ম ভালো, এবং 2, যার ক্যারেক্টার ভালো। এই দুই গুণ বিশিষ্ট কোনো ছেলে যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়, ফাযাওয়াজুহু, তাহলে তার সাথেই তোমার মেয়েকে বিবাহ দাও। তার মানে কথা এখানে শেষ হয়ে গেল, এটাই রাসূলুল্লাহ সাল্লামের বলার ছিল যে বিয়ে দিয়ে দাও। আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহর নবী বললেন, ওয়াইল্লা, যদি তোমরা বিবাহ না দাও, এই মেয়ের বাবা শোনেন, যদি আপনি আপনার মেয়েকে বিবাহ না দেন, আপনার মেয়ের বয়স এখন 18-19 বছর, আপনি যেই ছেলে বিবাহ করতে আসলো ও ছেলের আচরণও ভালো, ও ছেলের চরিত্র ভালো, ও ছেলের দিনদারিতাও ভালো, কিন্তু দেখলেন কি চাকরি করে, কোথায় থাকে, বাড়ি কোথায়, বংশ কী, ইত্যাদি দেখে বিবেচনা করে ভাবলেন, না, এই ছেলেকে বিবাহ দেওয়া যাবে না, চাকরি যে কোনো সময় নাই হয়ে যেতে পারে, এটা সরকারি চাকরি নয়, ও যে বেতন পায়
ও যে বেতন পায় আমার মেয়ের মাসিক খরচই চলবে না, এই জন্য তার সাথে বিবাহ দেওয়া হবে না, এই জন্য আপনি তাড়িয়ে দিলেন, বললেন যে না বাবা আমরা এখন অন্য চিন্তায় আছি, সে মেয়ে পরীক্ষা দিবে কয়েকদিন পরে অ্যাডমিশন টেস্ট, তারপরে এই সমস্যা, আরও কিছুদিন অপেক্ষা করব, তোমরা অন্য মেয়ে খোঁজো, এটা বলে আপনি বিবাহ দিলেন না। আমার নবী বলেছেন ওয়াইল্লা তাফাল, যদি তুমি বিবাহ না দাও তাহলে ফাতাকুন ফিতনাতুন কাবীরা, তাহলে বড় ফিতনা চলে আসবে, ওয়া ফাসাদুন আরীদ, তাহলে মহা বিবিচারে সব নষ্টামিতে নোংরামিতে সব ভরে যাবে, অশ্লীলতায় নষ্ট হবে, আপনার ছেলেও নষ্ট হবে, আপনার মেয়েও নষ্ট হবে। তাহলে কি হবে দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাষার উদ্দেশ্য হলো ফাসাদুন আরীদ, মহা বিপর্যয়, মানে এই ছেলেটা অন্য এক মেয়ের হাত ধরবে আর আপনার মেয়েটা অন্য এক ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করবে, এটা কি ভালো নাকি খারাপ? তার মানে একজনের কারণে আরো ছয়জন বেশি খারাপ হয়ে গেল। আশ্চর্য কথা আমি আপনাকে বলে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মেয়ে বড় হয়েছে, বিবাহ দেও নাই, এরপরে ও যেটা জেনা করবে এই জেনার শাস্তি তোমাকেও ভোগ করতে হবে, আপনি তাহাজ্জুদ পড়লেও মেয়ের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কথাগুলো ক্লাসে হলে ভালো হয়, ক্লাসে হলে ধরে নেন যে যারা বুখারী মুসলিম পড়ছে বড় হয়ে গেছে, তাদের সামনে হলে আরও বেশি খোলাখুলি বলতে পারতাম, উস্তাদজি হয়তো বা আরও খোলাখুলি বলবেন এ বিষয় নিয়ে, কিন্তু আমি আপনাকে এখানে একটু কথা বলি, তাই তো মানুষজন জায়গা হচ্ছে না, আপনারা একটু এগিয়ে আসেন, যারা দাঁড়িয়ে আছেন আর দাঁড়িয়ে নয়, আশেপাশে অনেক যা দাঁড়িয়ে আছে আপনারা এদিকে এগিয়ে আসেন, যদি জায়গা থাকে আরেকজনকে জায়গা দিন, আপনারা তো এখানে কিছু নিতেই আসছেন তাই না, একটা জিনিস নিয়ে যান, সেটা কি, যদি টাকা পয়সা দান নাও করতে পারেন তাহলে জায়গাটা দান করেন, তাহলে আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন জায়গার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, দেখেন এই জায়গা আমার না, কিছুক্ষণ পরে আমি এখানে থাকবো না, এটা অন্যের জায়গা, আমি বসে আছি, আমি তিনজনের জায়গা নিয়ে বসে আছি, আপনি দুইজনের জায়গা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য জায়গার ব্যবস্থা করবেন। সুতরাং অন্যরা যেন বসে না থাকে, আমাদের আলোচনা এবং সময়ের আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, আমরা যে কোনো সময় উস্তাদজিকে নিয়ে আসবো এবং পেয়ে যাব, আপনারা আপনাদের মূল আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এখানে আমি এক নম্বর বলেছিলাম ইখতিয়ারুজ জাওজাইন, ভালো স্বামী ভালো স্ত্রী নির্বাচন করা। দেখেন সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন এই তুমি বিবাহ করো না কেন? বিয়ে করব, কে মেয়ে দিবে? আচ্ছা যাও অমুকের মেয়ের সাথে তুমি বিবাহ করতে রাজি হয়ে যাও। তো তার কাছে গিয়ে বলছেন আপনার মেয়েকে বিবাহ দিতে বলেছে আমার সাথে, এই মেয়েকে বিবাহের জন্য মদিনার যুবকরা পাগল যে ওর মেয়েকে বিয়ে করবে, আর একটা নাক বোচা ঠোঁট মোটা এবং কালো কুচকুচে চুলগুলো কুকড়ানো এই ধরনের একটা আফ্রিকান ছেলে এসে বলছে আপনার মেয়েকে আল্লাহর নবী বিবাহ দিতে বলেছেন, বলছে যে না তোমার সাথে বিবাহ দেবো না, যাও চলে যাও। মেয়ে বলছেন যে আব্বা ওটা কে, কেন এসেছিল? ওটা আল্লাহর নবী পাঠিয়েছিলেন এক ছেলেকে তোমার সাথে বিবাহে দেওয়ার জন্য। মেয়ে বললেন যে তাহলে আপনি ওকে আবার ডাকেন, ডেকে বলেন যে আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন। তো ছেলে আবার ডাকলো যে ঠিক আছে আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব, খুশি হয়ে গেলেন। মেয়ে বলছে কে পাঠিয়েছে জানেন? আল্লাহর নবী পাঠিয়েছেন। আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত এবং মনোনীত ব্যক্তি পাত্র, তার সাথে বিবাহ হওয়া মানে এটা বিশাল ব্যাপার, সম্মানের ব্যাপার, আপনি তার সাথে বিবাহতে রাজি হয়ে যান। সাহাবীরা তার জন্য টাকা পয়সা তুললো, মানে মোহরের টাকাও নাই বাজারের টাকাও নাই, অথচ ইনি ধনী মানুষ, মেয়ের বাবা ধনী, সাহাবীগণ এটাই করলেন, টাকা পয়সা উঠিয়ে তাকে বললেন যাও তুমি বাজার করে নিয়ে আসো, বাজার করে নিয়ে আসলেন, বিবাহ হলো। বিবাহের পরে হঠাৎ করে দুর্যুদ্ধের দামামা বেজে উঠল, চলে গেল। তারপরে তিনি গিয়ে শহীদ হয়ে গেলেন, ওখানে যাওয়ার পরে সাদ আস-সাইদিকে খুঁজলেন, কোথায় তার লাশ খুঁজে পান না। হঠাৎ করে আল্লাহর নবীর মনে হলো ও যখন এখানে এসেছিল বলেছিল ইয়া রাসূল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন তো, আমার যেন এইখানে তীর লাগে, দেখেন আমার যেন এইখানে তীর লেগে আমি মারা যাই, উদ্দেশ্য কি বলেন তো, শহীদ হওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো কারো এইখানে তীর লেগে আছে কি না, চিনা যায় না, কালো মানুষ তো। খুঁজতে খুঁজতে দেখলেন হ্যাঁ ঠিক এই জায়গাতে একজনের তীর লেগে আছে। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো। রাসূলুল্লাহ সেখানে গেলেন, যাওয়ার পরে চেহারা দেখে চিনতে পারলেন, হাঁটু গেড়ে লাশের কাছে বসে হাউমাউ করে আল্লাহ নবী কেঁদে ফেললেন। আহারে, মানুষের দোয়া কবুল হয়, কিন্তু তোর দোয়াটা আল্লাহ এইভাবে কবুল করেছেন, আমি তাতে আশ্চর্য হচ্ছি। এই বলেছিল, আমার তীর যেন এখানে লাগে। সাহাবীগণ দেখছেন এই জায়গাতেই তীর লেগে সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, যেই কারণে বাবা বিবাহ দিতে যাচ্ছিলেন না, তাহলে ওর যে গনিমত আছে ওই গনিমত বলকে মেয়ের বাবাকে পাঠাও। দেখেন ও ধনী হয়ে গেছে, তার মানে তার স্ত্রী ধনীর স্ত্রী হয়ে গেছে, গরিবের স্ত্রী নয়। তার স্ত্রী এখন শহীদের স্ত্রী হয়ে গেছে, তার স্ত্রী একজন জান্নাত পানে হাঁটা জান্নাতি, একজন লোকের জান্নাতি, একজন মানুষের স্ত্রী হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, একজন শহীদের স্ত্রী হয়ে গেল, একজন ধনী মানুষের স্ত্রী হয়ে গেল, অনেক টাকা পয়সা সম্পত্তি পেয়ে গেলেন, দুনিয়ার থেকে উনি চলে গেলেও স্ত্রীকে ভালোভাবে রাখার একটা ব্যবস্থাও করে গেলেন। আর আপনারা খুঁজে বেড়ান চাকরি, তারপরে আবার সরকারি চাকরি, আজ থেকে 30 বছর আগে সরকারি চাকরি মানুষ চিনতই না, তেমন মূল্যায়নই করতো না, আবার দেখবেন 30 বছর পরে মানুষ এই চাকরিকে চাকরির পিছনে কেউ ছোটে না, মানুষ নিজে নিজে কর্ম করবে, কলা বেচে খাবে, প্রয়োজনে তারা যে কোনো কর্ম করবে কিন্তু হালালটা খাবে। এখন হারামের যুগ চলতেছে তো, লা ইয়াবালুল মার আমিনাল হালালি আমিনাল হারাম, হালাল নাকি হারাম এটা দেখার কোনো বদল। আরে চাকরি তো ধরো না, চাকরি তো নেও আগে, 10 লাখ লাগুক আর 5 লাখ লাগুক, চাকরি তো 2 দিন পরে চাকরি পাবা না, 10 লাখ দিয়ে ওটা কয়েকদিন পর কামাই করে নিবা, নো, এটা হারাম, চিরস্থায়ী জাহান্নামের ঠিকানার এটা একটা পথ, আর কারণ তুমি নিজেই করে নিচ্ছ, খবরদার এটা করবেন না। 2 নম্বর, বিবাহ হবে সুন্নতি পদ্ধতিতে। আমার দেশে বিয়ে হয় খাওয়ানো হয়, বিয়ে হয় নোংরামি হয়, বিয়ে হয় বেহায়াপনা বেপর্দা বেলেল্লাপনা সব কিছুই চলে, আপনার বিয়ে যেন সুন্নতি পন্থায় হয়। ওই যে মেয়ের কাছে গিয়ে বলে, অমুকের ছেলে এত টাকা দেন মোহর বিনিময়ে তোমাকে বিবাহ করতে যায়, তুমি কি রাজি কবুল বলো? মা কবুল। চেয়ারম্যান সাহেব মেয়ের গায়ে হাত দিয়ে বলে যে মা বলো কবুল। এভাবে করে, এভাবে পুরো বাংলাদেশে এভাবে এখনো আছে। আপনার এই অঞ্চলে হয়তো আলহামদুলিল্লাহ আপনার আহলুল হাদিস, এটা রক্ত, এই রক্তের কারণে এখানে শেখ আনিসুর রহমান ছিলেন, হাফেজ আনিসুর রহমান, উনি একজন বিখ্যাত আলেম, কিছুক্ষণ আগে আমাদের এক ভাই বক্তব্য দিয়ে গেলেন, আব্দুর রহমান নাকি ওনার গিয়া না, আব্দুর রহমানের ছেলে, এই আলেমুলামা এলাকা টাঙ্গাইলে অনেক আলেমুলামা ছিলেন, আমাদের মাওলানা মহিউদ্দিন খান, তারপরে হচ্ছে ইসমাইল খান লাহোরি ইত্যাদি অনেক আছেন, আলহামদুলিল্লাহ এখন অনেক মাদানি হয়ে গেছে টাঙ্গাইলে। তার সূত্রে হয়তো বা মনে করছেন বিবাহ ঠিকঠাক আছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই টাঙ্গাইল জেলাতে 2023 সালের অর্থাৎ গত মাসের আগের মাসে, মানে নভেম্বর সম্ভবত অক্টোবর মাসের, অক্টোবর মাসের লাস্ট জুমাতে আমি মির্জাপুরে বিয়ে পড়াতে গেছি, তো ওখানে এক সাবেক এমপি এসে হাজির, তো অনেকেই ছিলেন, কেউ জানতে পারেন, অনেকে এসে আমার উনি বলছেন, আচ্ছা হুজুর থামেন, আমি জীবনে 100টা অন্তত বিবাহতে হাজির হয়েছি, কিন্তু আপনি যে নিয়মে বিবাহ পড়াচ্ছেন এই নিয়ম আমি কোনোদিন শুনিওনি দেখেওনি। উনি বাধা হয়ে দাঁড়ালেন, ছেলের বাড়ি নরসিংদি, তারাই আমাকে ডেকে নিয়ে আসছে, আমার বিয়ে আপনি পড়াবেন, ঠিক আছে। তো অনেক এতেও দিক করলাম, অনেক কিছু বুঝালাম, ওনারা রাজি হলেন না। শেষ পর্যন্ত আমি বল ঠিক আছে, যদি মেয়ের বাবার মেয়ের কাছে কেউ যেতে চায় তাহলে মেয়ের বাবাই যাবে, আর যদি কেউ যায় তাহলে ছেলে হয়তো বা অন্য কিছু করবে। তো ওরা ভয় পেয়ে গেল, বলছে আচ্ছা ঠিক আছে তাহলে মেয়ের বাবাই যাক, তাও গেল, মানে পাঠাবে মেয়ের বাবা গেল, এসে ওই যে আপনারা কে কোথায় থেকে আসলেন, এই যে একটা অভিনয়। তারপর যাই হোক, আমি কথা বলছিলাম বিবাহটা সুন্নাতি পন্থায় দেন, শেষ পর্যন্ত বিবাহ হলো। বিবাহের ক্ষেত্রে খাওয়ানো যেটা, খাইয়ে আবার টাকা নেই, এই যে আমাদের আলী রেজার ছোট ভাই রাজু, না রাজু আমাকে খাওয়ালো, তো খাওয়ানোর পরে যদি আমার কাছে টাকা চায় তাহলে কেমন লাগবে বলেন তো? হুজুর খাওয়া দাওয়া করলেন, এখন টাকা দেন,
কেন? খাওয়া দাওয়া করলে টাকা দিতে আমাদের নিয়ম। তো আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন খাওয়ার, ওকে কি দাওয়াত দেওয়ার সময় বলেছিলেন টাকা দিতে হবে, নাহলে কোনো গিফট দিতে হবে? আপনার দাদা দাদি আপনার বাবারা বিয়ে করেছে, কেউ বিয়েতে তো কোনোদিন টাকা পয়সা নেয়নি, তাদের বিয়ে তো সুন্দর হয়েছে, তাদের এই সুন্দর বিবাহের কারণে আপনাদের মতো পবিত্র সন্তান দুনিয়াতে এসেছে, আর এখন বিবাহ হয় অনেক বেশি খাওয়া দাওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, বিশাল আয়োজন করা হয়, ডেক বাজানো হয়, তারপরে সন্তানগুলো দেখবেন সন্তানগুলো ঠিক নেই, কে কি করছে না করছে, এগুলো আর কি বলবো, এগুলো আর বলার দরকার নেই। সুতরাং বিবাহটার ভালো পদ্ধতিতে হবে, বিয়ের আনুষ্ঠানিকতা বা বিয়ের যেটা পদ্ধতি আছে, আউলে মলাও বিষাদ, একটা ছাগল হলে ওলিমা করো, ওলিমা ছাড়া চলবে না, ওলিমা করো, অথচ লুকিয়ে লুকিয়ে কত যে বিবাহ হচ্ছে, কাকে কি বলবেন, ন এই বিবাহ হবে না, কোর্টের বিবাহ চলবে না, কোর্টের বিবাহ নাই, ওটা হারাম অন্যায়, এটা কোর্টে যান, তবে বাবা মা সবাই থাকতে হবে, অর্থাৎ মেয়ের বাবা থাকতে হবে যে হ্যাঁ আমি ওকে বিবাহ দিলাম, এভাবে হতে পারে সরকার যদি নিয়ম করে দেয়, কিন্তু ছেলে মেয়েকে কোর্টে বিয়ে বিবাহ করে ওটা বিবাহ নয়। চার ইমামের প্রায় সবাই বলেছেন এটা বিয়ে নয়, কারণ আমার নবী বলেছেন এটা বিয়ে নয়, এটা বিয়ে নয়, এই জন্য আপনারা সাবধান, ছেলে মেয়েকে সাবধান করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিবাহ বা পরিবার পারিবারিক বন্ধনটা যেন সুন্দর করেন, আমিন। তিন নম্বর, ছেলে যখন জন্ম হবে, হ্যাঁ এখানে আর একটা ফ্যাশন এবং ঢঙের কথা বলি, এটা লজ্জা ছাড়াই বলতে হবে, বিয়ে করা হয় কেন বলেন তো? উদ্দেশ্য হলো রিজিক, রিজিকটা কি? সন্তান। বিয়ের পরে 5-7 বছর চলে যায়, খবর নিয়ে জানা যায় তারা এখন রিল্যাক্সে আছে, তারা এখন হানিমনে আছে, তারা চাকরি করতেছে, পরীক্ষা শেষ হবে, পরীক্ষার পরে চাকরিটা কনফার্ম হোক, চাকরির বেতনটা বাড়ুক, প্রমোশনটা হোক, তারপরে দুইজন এক জায়গাতে হোক, তারপরে নাকি সন্তান নিবে, এটা বিবাহের উদ্দেশ্যের এটা ব্যতিক্রম, এইটাও চলবে না। আপনি আল্লাহর কাছে জবাবের জন্য প্রস্তুত হয়ে যান, আপনি বিবাহ করবেন, বিবাহ হবে সন্তান নেওয়ার জন্য, হ্যাঁ ডাক্তার যদি বলে যে হ্যাঁ সন্তান পেটে আসলেই মারা যাবে, সে বিষয়টা মাসলাহাতের বিষয়, সেটা আলাদা আলোচনা হতে পারে, কিন্তু আপনি সাবধান, 2-3 বছর 5 বছর কোনো খবরই না সন্তান নেবেন না, আপনি শুধু আপনার দৈহিক আনন্দ করার জন্য আপনি বিবাহ করবেন, এটা চলবে না, নো। এই জন্য এই ফ্যাশন বাদ দিতে হবে, নেবেন বিয়ে করবেন সব, আল্লাহ নবী বলছেন যার বেশি সন্তান হয় ওই মেয়েকে বিবাহ করো, যে বংশ দেখবা যে ওরা ভাই বোন কয়টা, ওরা যদি দেখে যে 10 ভাই বোন তাহলে বিবাহ করবে, দেখবে যে 7-8-9-10-11টা আছে ওদেরকে বিবাহ করো, আর যদি দেখো যে না একমাত্র কন্যা সন্তানের তারা মালিক, কোনো ছেলেও নাই মেয়েও নাই কেউ নাই। এক হাজি সাহেব মানে মদিনা তাওয়াফ করে আসার পরে হোটেলে ওঠার সময়, মানে আমি তাও ইয়া করতেন, তাও বলতে ঘুরতে আর কি, জিয়ারা করতে নিয়ে গেছি, তো বলছেন যে বাবা আমাদের জন্য দোয়া করবেন, আচ্ছা দোয়া করবো ইনশাল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক, হজকে কবুল করো, আমার কেউ নাই। কেউ নাই মানে কেউ নাই কেন? বলছে আমার একটাই ছেলে, একটাই ছেলে, ভালো, ছেলেটা মারা গেছে ইন্নালিল্লাহ, তো ছেলেটা মারা গেছে আর ছেলে মেয়ে, ও বৃদ্ধ হয়েছে, একবার বৃদ্ধ মানে দাঁড়ি টাড়ি পেকে গেছে, তার স্ত্রীও আছে, বৃদ্ধ, আপনার সন্তান নাই মানে? বলছে ওই যে বাবা আগে জানতাম, রেলে চাকরি করতাম তো সরকারি চাকরি, সেখান থেকেই আমাদেরকে আগে এই কলমে শেখানো হতো, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়, কিন্তু এখন তো বলে একটি সন্তানই যথেষ্ট, তো আগে আমাদের যেহেতু ছেলে সন্তান হয়ে গেল, আমাদের ওয়ারিশ পেয়ে গেলাম, আর দরকার নেই, ছেলে মাস্টার্স পাস করার পরে ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, তাহলে এর কপালে কি দুঃখ নাকি সুখ? বহুত দুঃখ আছে, এটা দুনিয়াতে জানি না আখিরাতের কি অবস্থা, আল্লাহ চাইলে মাফ করতে পারেন, আপনারা এমন কিছু করবেন না। তিন, সন্তানকে শিক্ষা দিবেন, হেদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল বানিনা ওয়াল বানাত, অনেক তো হয়েছে, সন্তানকে শিখান, শিক্ষা দেন। আমার উস্তাদজি শেখ সুলাইমান, প্রফেসর ডক্টর সুলাইমান আর রুহাইলি মসজিদে নববীতে প্রতিদিন দার্স দেন,
আসর থেকে মাগরিব পর্যন্ত উনি বক্তব্যের মধ্যে অনেকবার বলেন, মাঝে মাঝেই বলেন, আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও, কি শিখাবে, সূরা ফাতিহা শেখাও, ফাইন্নাহু কদ ইয়াকুনু নাজা, কারণ এটা নাজাতের ওসিলা হতে পারে। সুবহানাল্লাহ, আজকে যারা মুসলিম আজকে সূরা ফাতিহা কতবার পড়েছেন মিনিমাম বলেন তো, বলেন না কেন? 17 বার সূরা ফাতিহা পড়েছে, মিনিমাম 17 বার সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা পড়াতে যতগুলো নেকি অর্জন করেছেন, আপনাকে যিনি সূরা ফাতিহা শিখিয়েছিলেন উনি দুনিয়া অথবা কবর যেখানেই থাকুন না কেন, ওনার নামেও এতগুলো নেকি বরাদ্দ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। তার মানে আপনার সন্তানকে যদি শিখান আলহামদুলিল্লাহ, কি শিখাবেন, এ জোরে বলেন, লজ্জা পান নাকি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াটা আল্লাহর কাছে, একটু বলি, দুনিয়াটা আল্লাহর কাছে মাছের পাখার চাইতেও তুচ্ছ এবং হালকা ছোট। আল্লাহর কাছে দুনিয়াটা কত বড়, মাছের ডানা, ধরে নেন মাছের ডানা, তাহলে 10,000 পাখির মানে মাছের ডানা, মাছের পাখা যদি এক ব্যাগে ভর্তি করে আমি আলী রেজা ভাইয়ের কাছে বিক্রি করি, উনি কি 500 টাকায় কিনবে? উনি যদি আমাকে দেন আমি কি 100 টাকায় কিনব? আমি কিনবো না। তার মানে আপনি এখনো বুঝেননি যে দুনিয়াটা আল্লাহর কাছে কত তুচ্ছ। কিয়ামতের ময়দানে অপরাধীরা এই দুনিয়ার মালিক হবে, কোনো এক ক্ষেত্রে কোনো এক সময় মালিক হবে। তো মালিক হওয়ার পরে বলবে যে আল্লাহ আমার সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, আমার প্লট, আমার ফ্ল্যাট, আমার ইউনিট, আমার যা কিছু আছে সবই দিলাম, না 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 সব না, এই দুনিয়াটাই আল্লাহ আমি তোমাকে দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। দুনিয়া কিন্তু, দুনিয়া কি ছোট, বহুত বড়। একটা জেলা কত বড় আপনি ঘুরতে গিয়ে বুঝবেন, তাহলে বাংলাদেশ কত বড়। বাংলাদেশ নয়, বাংলাদেশ হলো পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট কলমের ফোঁটার মতো। তাহলে পৃথিবীটা কত বড়, এত বড় পৃথিবী আসমান জমিন সহ একজন মানুষ আল্লাহকে দান করবে, দান করে দিবে, আল্লাহ তাকে ক্ষমতা দেবেন, দান করার পরে আল্লাহর কাছে এটা মাছের পাখার সমানও হবে না, তার মানে এটা ওজনে কিছুই না, কিছুই না। আর যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, বলেন তামলাউল মিজান, আমার নবী বলেছেন মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন খুশি হয়ে, আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আপনারা নেকি অর্জন করেন দেখবেন। তাহলে ছেলেকে এগুলো শিখান, সুবহানাল্লাহ এত নেকি হয়, আপনি বললে, আপনার ছেলে বললেও নেকি হবে। শিখান, সালাম শিখাবেন, আপনার বাড়িতে শয়তান থাকে, আপনার বাড়িতে শয়তান আসে, আপনার বাড়িতে শয়তান ঘুমায়, আপনার বাড়িতে শয়তান খায়, আপনার বাড়িতে শয়তান স্ত্রী মিলামিশায় অংশগ্রহণ করে, কেন জানেন, সালাম না দেওয়ার কারণে। ছোট্ট বাচ্চা যখন সালাম দেয় তখন আপনারা বুঝবেন এই তো ছেলে সালাম দিচ্ছে, শয়তান ওখান থেকে বিদায় হয়ে যায়। আপনি বাড়িতে ঢোকার সময় যখনই আপনি সালাম দেবেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান বলবে চি এই বাড়িতে আর জায়গা হলো না রে, তোর কারণে আমার জায়গা হলো না। আর যদি সালাম না দেন আনন্দের সাথে শয়তান আপনার সাথে প্রবেশ করবে, প্রবেশ করে আপনার সাথে বিসমিল্লাহ বলে না খেলে আপনার সাথে খাবে। যদি স্ত্রীর সাথে মিলামেশার সময় বিসমিল্লাহ না বলে দোয়া না বলেন তাহলে সেখানেও শয়তান মিলিত হবে, তাহলে সন্তান কি হতে পারে, আপনি বুঝেননি। কত যুবক জানে না, আমি উস্তাদজির মূলত সে মসজিদটা মানে ইয়া, উনি মূলত আগে ছিলেন খুতবা দিতেন বেড়াইদে, বাংলাদেশে বলা যায় সবচেয়ে বড় মসজিদ ওটা আহলে হাদিসদের। সেই মসজিদে একদিন দার্স, রমজান মাসে এই 2-1 বছর আগে, জহর থেকে আসর পর্যন্ত দার্স হলো ফরজ গোসল। তো ফরজ গোসল নিয়ে আলোচনা করলে লজ্জা শরম ছেড়ে যখন আলোচনা করলাম, আলোচনা করার পরে ওরা আমাকে যেটা বলল যে ওরা ফরজ গোসল কিভাবে করতে হয় এটাই জানে না। তাহলে দোয়া পড়বে কখন, দোয়া শিখবে কখন, ওদের সময় আছে, সময় নাই, মোবাইল টিপাতে ব্যস্ত সময় কখন, বহুত কম সময় তাদের। সম্মানিত উপস্থিতি, আমি আর
কয়েকটি আদর্শ পরিবার গঠনের জন্য এই পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ। সন্তানকে শিখান, আপনি শিখাতেই হবে। হে বৎস, হে আমার ছেলে, তুমি খবরদার শিরক করবে না, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। হে আমার বৎস, তুমি যদি ছোট্ট কোনো সরিষার দানা তার চাইতেও ছোট কোনো জিনিস মহাশূন্যের কালো নিকষ অন্ধকারের মাঝে তুমি রেখে আসো অথবা জমিনে কোথাও প্রথিত করো, পুঁতে রেখে আসো, ইয়াতি বিহাল্লাহ, অবশ্য অবশ্যই আল্লাহর জানার বাহিরে, আল্লাহর এলেমের বাহিরে তুমি যেতে পারবে না। মানে আল্লাহ জানেনই জানেন, তুমি লুকাচ্ছ, কি লুকাবে, লুকাতে পারবে না। পৃথিবীর যে কোনো জায়গায় হোক, কোন মরুভূমিতে হোক অথবা মহাশূন্য হোক, মাটির নিচে হোক, পানির মধ্যে হোক, আর তোমার ঘর বলো, বাথরুম বলো, যেখানেই বলো না কেন, বৎস তুমি যদি কোনো গুনাহ করো, অপরাধ করো, অন্যায় করো, তাহলে আল্লাহর চোখের সামনে থেকে আল্লাহর অদেখাই তুমি করতে পারবে না। হ্যাঁ যুবক, তুমি যখন কিছু দেখতেছ, তোমার ভাই, তোমার বোন, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার বান্ধব যারা আছে সবাই তোমার থেকে আড়ালে, কেউ তোমাকে দেখতে পাচ্ছেন না, দেখছেন কে? আল্লাহ। এইটা তুমি মনে রেখো, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। মনে রেখো, কেউ যদি না দেখে তাহলে আল্লাহ আমাকে দেখেন। আপনার কি লজ্জা আছে? এই লজ্জা আছে? এই আওয়াজগুলো একটু ছোটই হয়, তার কারণ লজ্জাশীল মানুষ একটু কম। আপনাদের যদি লজ্জা থাকে, ধরে নেন আমি এক ছেলেকে ডাকলাম, ডেকে বললাম, এই তুমি ন্যাংটা হও তো, হবে? অথচ ও কি বুঝে? এমনকি আমি যদি 8-10 বছরের একটা বাচ্চাকে যদি বলি যে তুমি এই কাপড়গুলো খুলে তো, খুলবে? খুলবে না। ওকে ন্যাংটা হতে বলিনি, আমি যদি কাপড় খুলতে বলেছি তাও খুলবে না, কারণ ওর একটা ব্যক্তিত্ব আছে। আর আমরা যারা বড়, আমরা যারা বেশি বুঝি, আমাদের এই ব্যক্তিত্বটুকু নাই। আমরা যখন গুনাহ করি তখন আমাদের আর কাকেও চোখে পড়ে না, এমনকি আল্লাহকেও যেন আমরা হারিয়ে দিয়েছি। আল্লাহকে আমরা দিয়ে লুকিয়ে লুকিয়ে আপনি গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে অফিসারে গভীর রজনীতে উঠে আর একজনের সাথে আপনি ফোনে কথা বলছেন, হায় রে আল্লাহ, কেউ দেখে না মনে করেছেন। সন্তানকে এভাবে শিক্ষা দিতে হবে, আপনি তার বইপত্র চেক করবেন, তার খাতা চেক করবেন, ঠিক রেখে দেখবেন। আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়াল হানিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে বাচ্চ, তুমি সালাত আদায় করো, সালাতের জন্য বলতে হবে, ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসবির আলাইহা লা নাসআলুকা রিজকা। এই মানুষ শোনো, তুমি নিজে নামাজ পড়ে সন্তানকে, তোমার পরিবারকে সালাতের আদেশ করো, এটা আল্লাহর কথা, এটা নবীর কথা শুধু নয়, আল্লাহর কথা। ওয়া আমুর আহলাকা বিস সালাত, সালাতের আদেশ করো। আপনি কোথায় শুধু সালাত আদায় করেন, শুধু তাসবিহ পড়বেন, শুধু সেজদা দেবেন, শুধু মসজিদে গিয়ে থাকবেন, না তাবলীগ করে করে ঘুরে বেড়াবেন, না কোনো ফায়দা হবে না। ছেলেকে সহ হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, আদর্শ পরিবার এমনি গঠন হবে ইনশাআল্লাহ, আমি বলে রাখলাম। আর তাওহীদ শিখান, আল্লাহকে চিনান, নবীকে চিনান, দিনকে জানান, ইনশাআল্লাহ আপনি আদর্শ পরিবার পাবেন, পাবেনই পাবেন, ইনশাআল্লাহ পাবেন। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, প্রত্যেক নবী রাসূল দুনিয়াতে কেন এসেছিলেন বলেন তো, জবাব দেন, দাওয়াত দেওয়ার জন্য। ওনাদের মিশন, ভিশন এবং কাজ একটাই, সেটা হলো দাওয়াত দেওয়া। কিন্তু প্রত্যেক নবী রাসূল তাদের সন্তানের ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন।
কিন্তু আপনার তেমনটা বোঝা যায় না। আপনি তো আপনার সন্তানের ব্যাপারে এমন কিছু করেন না। না, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুনবেন, রব্বি অজুনুবিনি ওয়া বানিয়া আন নাআবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে রক্ষা করো আমরা যেন কোনোদিনই কোনো মূর্তির পূজা না করি। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ তুমি আমাকেও নামাজি বানাও আমার সন্তানকেও নামাজি বানাও। রব্বি ইল্লাহুল্লা আযলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইল্লাহু মিন্নি ওয়ামান আসানি ফাইল্লাকা গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তো এইভাবে এখানে বসবাস করে, যদি তারা কোনো ভালো কিছু করে তাহলে অবশ্যই তারা আমার ভাই আমার সঙ্গী, আর যদি তারা না ফরমানি করে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও। সন্তানের জন্য এবং তার উম্মতের জন্য ক্ষমা চাচ্ছে। আবার বলছেন আল্লাহ, রব্বি ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি সারইন ইনদা বাইতিকাল মুহাররম, আমি আমার সন্তান সহ পরিবারকে এমন জায়গায় রেখে যাই, দেখে যাচ্ছি যেখানে তরুলতা, যখন কোনো ঘাস কোনো মানুষ কোনো পাথর পর্যন্ত সেখানে না, কিচ্ছু না, কোনো ঘর বাড়ি না, এমনকি আকাশে কোনো পাখিও দেখা যেত না, এমন জায়গায় রেখে গেলাম আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আর আপনার সন্তানের বেলায় কি করেন আপনি? সময় নাই, দুনিয়া নিয়ে আছে। তিন পাগলের গল্প শুনেন, তিন পাগল, রাইতুল্লাহ সাইয়াজির ওয়া রাইতুল্লাহ সাইয়াখ এজরি ওয়ারা আল মালি ফাল মালু তারিকুহু, আমি তিন পাগলের এক পাগলকে দেখেছি যারা শুধুমাত্র সম্পদের পিছনে সম্পদের পিছনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত শুধু দৌড়ায়। আরে পাগল জানেই না ওই সম্পদ ছেড়ে সে একদিন পালিয়ে যাবে, অথবা সম্পদ তাকে ছেড়ে একদিন হারিয়ে যাবে, সে চোখের সামনে সম্পদ বেঁচে যাবে, কিচ্ছু করতে পারবে না। যমুনা গ্রুপের মালিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও তার সন্তান তার স্ত্রী পুত্র অথবা কাছের জন কেউ তার জন্য কবরে দুই চার লাখ টাকা রেখে আসে না, রেখে আসছে তার কাফনি কোনো টাকা পয়সা দিয়েছিল, কিচ্ছু না। যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপ, যা যমুনা ব্যাংক সহ আর অনেক কিছুর মালিক, বললাম তো হাজার হাজার কোটি টাকার মালিক, তার জন্য একটা পয়সাও রেখে আসে না। এই মানুষ তোমার জন্য এক টাকাও রাখবে না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আহলাল কবর মাল খবরু ইনদাকুম ওয়াল খবরু ইনদানা ইল্লা মুআলাকুম ক্বাদ কুসিমাত ওয়া ইল্লা বুয়ুতাকুম ক্বাদ সাকানাত ওয়া ইল্লা যাওজাতাকুম ক্বাদ যুওয়াজাত। মনে রেখো, হে কবরবাসী, তোমাদের কাছে কি খবর আছে? খবর আমার কাছে কি খবর? তোমরা যারা কবরে চলে গেছো, পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে যেগুলো অর্জন করেছে সব সম্পদ ভাগ করে নিয়েছে, একটি টাকাও তোমার জন্য নাই, এক টাকাও নাই, সব ঘর ভাগ করে নিয়েছে, একটি ঘরও তোমার জন্য রাখে না, রাখছে কিছুই নাই। সুতরাং যারা দুনিয়াবাসী, মনে রেখো তোমার ঘরগুলোও বন্টন হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজনগুলো তোমাকে ছেড়ে ভালোই থাকবে, তোমার টাকা পয়সাগুলো ভাগ করে নেবে, একটি টাকাও কেউ বলবে না রে বাবার জন্য 10,000 টাকা দান করে দে, কেউ বলবে না। সুতরাং সন্তান গঠন করার সময় খেয়াল করবেন সন্তান যেন বকে না যায়, নষ্ট না হয়, সন্তান যেন মুগ্ধর মতো না হয়। বরগুনার মুগ্ধ তার বাবাকে তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মেরেছে। ঐশী একটা ছোট্ট মেয়ে, 13-14 বছরের মেয়ে, পৃথিবীর ইতিহাসে আমার জানা মতে এটাই প্রথম, হয়তোবা শেষও, কারণ জন্মের পৃথিবী জন্মের পর থেকে ইতিহাসে পাওয়া যায় না একজন মেয়ে হয়ে তার মা বাবাকে এট এ টাইম হত্যা করেছে। বাংলাদেশের ঢাকার মাহফুজ রহমান এবং রত্না রহমান এই দুইজন মা বাবা সন্তান নিজ হাতে তাকে হত্যা করেছে। তাহলে এই ধরনের সন্তান কি আপনারা চান? না, আমরা কেউ চাই না।
আদর্শ পরিবার কোরআন দ্বারা গঠিত হতে হয়, আদর্শ পরিবার ইমান দ্বারা গঠিত করতে হয়, আদর্শ পরিবার ইসলাম দ্বারা গঠন করতে হয়। যদি আপনি টাকা পয়সা ঘর বাড়ি প্লট ফ্লট এগুলো দিয়ে আপনি করতে চান, তাহলে এই আদর্শ পরিবার গঠন হবে না, হয়নি কখনো, এটা হবেও না, এটা আপনার মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যার যা যেভাবে আছি, যার যতটুকু থাকুক, কনাআত বিল কলিল, অল্পে তুষ্ট থেকে আমরা যেন আদর্শ পরিবার গঠন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আকুলু মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।